মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যে গর্ভপাত করানোর ক্লিনিক বন্ধ হওয়া শুরু হয়েছে এরই মাঝে সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে গর্ভপাতের অধিকারের পক্ষে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ পঞ্চাশ বছর আগে এক মামলায় যে রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল সুপ্রিম কোর্ট তা পাল্টে দেওয়ার চিন্তা করছে এমন এক নথি কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়ার পর তা নিয়ে তীব্র বিতর্ক চলছিল এবার শীর্ষ আদালত গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দিয়ে গর্ভপাতের অনুমোদন দেয়া বা না দেয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের উপর ছেড়ে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান অধ্যুষিত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে বেদনাদায়ক ভুল হিসাবে আখ্যা দিয়েছেন